বার্সেলোনার বিদায়। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিদায় করে শেষ চারে জায়গা করে নিল জুভেন্টাস। এক সপ্তাহ আগে তুরিনে জুভেন্টাসের কাছে 3-0 গোলে হেরে বার্সেলোনার বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। বাকি ছিল কেবল দ্বিতীয় লেগের আনুষ্ঠানিকতা। আজ নু ক্যাম্পেই সেই আনুষ্ঠানিকতা শেষ হলো। জুভেন্টাস উঠে গেল শেষ চারে। ম্যাচের স্কোরলাইন 0-0 হওয়ায় 3-0 গোলের ব্যবধানেই বার্সাকে টপকে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে শেষ চারে জুভেন্টাস। বার্সেলোনাকে ম্যাচটি জিততে হতো 4 গোলের ব্যবধানে। এটি ছিল সেই বহু আলোচিত অলৌকিকতা। পিএসজির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে 4-0 গোলে হারলেও দ্বিতীয় লেগে 6-1 গোলে জিতে মেসিরা অলৌকিকভাবে শেষ 8-এ জায়গা করে নিয়েছিল। পিএসজি সেদিন যে ভুলগুলো করছিল, আজ জুভেন্টাস সেই ভুলগুলো এড়িয়ে করলো বাজিমাত। ম্যাচটা দুর্দান্তই খেলেছে বার্সা। আক্রমণের পর আক্রমণ করে জুভেন্টাসের রক্ষণকে ব্যতিব্যস্তই রেখেছিল তারা, কিন্তু জর্জো কিয়েলিনি, দানি আলভেস, লিওনার্দো বনুচিত্তের নিয়ে গড়া জুভেন্টাসের রক্ষণ চাপটা সামলেছে বেশ ভালোভাবেই। বলে সুযোগ যে আসেনি সেটি বলা অন্যায় হবে। সুযোগ এসেছিল, বেশ কয়েকটি সুযোগই এসেছিল, কিন্তু মেসি, নেইমার, সুয়ারেস, ইনিয়েস্তারা সে সুযোগগুলো যে কাজে লাগাতে পারেনি। 17 মিনিটে মেসির লম্বা থ্রোতে জর্দি আলবা যদি পা ছোঁয়াতে পারতেন, 19 মিনিটে মেসির শট যদি অল্পের জন্য বাইরে দিয়ে না যেত, 66 মিনিটে মেসি তো কত সহজ সুযোগটা হাতছাড়া করলেন। সার্জি রাবার্তো গোল মিস করলেন। দারুণ জায়গা থেকে পাওয়া 2টি ফ্রি কিক মেসি যদি লক্ষ্যে রাখতে পারতেন, এসবের কিছুই হয়নি। নিজেদের রক্ষণে জুভেন্টাস যেন বাধার দেয়াল তৈরি করে রেখেছিল। শেষ পর্যন্ত লড়াই করেও তাই লুইস এনরিকের দলের বিদায় হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই। বার্সেলোনা আজ গোটা ম্যাচে গোলের শট নিয়েছে 19টি, কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র 1টি। জুভেন্টাসের সাফল্য ছিল তারা বার্সেলোনাকে জায়গা করে দেয়নি। বার্সেলোনার প্রতিটি গোলের প্রচেষ্টাই ছিল কিছুটা দূরদ্য কোণ থেকে। এই ম্যাচের আগে নু ক্যাম্পে অনুষ্ঠিত 4 ম্যাচে বার্সেলোনার গোল সংখ্যা ছিল 21টি। জুভেন্টাসের রক্ষণের শক্তিটা বোঝা যাবে এখানেই। কিয়েলিনি কিংবা বনুচ্ছি দুজনে দুর্দান্ত ছিলেন আজ, কিন্তু গোটা দলটাকেই একটা দেয়ালের সঙ্গে তুলনা করা যেতেই পারে। বার্সেলোনা তাদের সর্বস্ব দিয়ে আক্রমণ ঝাঁপিয়েছে, কিন্তু মেসি, নেইমার, সুয়ারেজদের আক্রমণ ভাগের বিপক্ষে 2 ম্যাচ মিলিয়ে 180 মিনিট গোল না খাওয়া জুভেন্টাস সেমিফাইনালে খেলছে নিজেদের শক্তিমত্তা সবাইকে জানিয়েই। গত 50টি ম্যাচে এটি বার্সেলোনার প্রথম গোল শূন্য ড্র। এভাবে নিত্য নতুন প্রতিদিন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার দিন। ধন্যবাদ।